শিক্ষার্থী বন্ধুরা, 2022 এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করে শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসাববিজ্ঞান প্রথম পত্র। আমাদের এবার চতুর্থ পত্রে যেটা চতুর্থ অ্যাসাইনমেন্টে আমাদের হিসাববিজ্ঞানের প্রথম থেকে যেটা আসছে সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাসও করছি এবং আমাদের যে কাজ আমরা এটাতেও আমরা ব্যাংক সমন্বয় বিবরণী, দেখো আমি একটা ছক তুলে দিয়েছি, সাগর অ্যান্ড কোং ব্যাংক সমন্বয় বিবরণী 31 মে 2021। তো আমাদের কাছে সবাই কাছে অ্যাসাইনমেন্টটা আছে, তো আমরা এই অ্যাসাইনমেন্টের মোতাবেক ভিত্তিতেই দেখো আমরা নকদান বই দিয়ে অঙ্ক শুরু করেছি। তোমাদের সুবিধার্থে আমি এই যে 1, 4, 7 এগুলো আমাদের অ্যাসাইনমেন্টের যে নাম্বারগুলো আছে সেই নাম্বার অনুপাতে দিয়েছি। তা নকদান বইয়ের সাথে যেগুলো যোগ হয় সেগুলো আমি যোগ করছি, যোগ করে আমাদের এই যে দেখো ব্যাংকে উপস্থাপন করা হয়নি 4,500 লাভ্যাংশ আদায়, প্রাপ্য বিল আদায় যা হিসাবভুক্ত হয়নি বা লেখা হয়নি 51,000, এই যে আমরা এগুলো লিখলাম এগুলো সব লিখে যোগ করে দিয়ে আমাদের 1,14,100 বাইরে হয়েছে। ঠিক অনুরূপভাবে আমরা আদায় বিয়োগ করছি, দেখো আমি তারিখ দিয়েছি 2, 3, 5, 6, এগুলো আমাদের কিন্তু বাদ যাবে, আদায় হয়নি। তো এইখানে 6 নম্বরে দেখো প্রাপ্য বিলে 12,000 টাকা থেকে কিন্তু 2,000 টাকার একটা হিসাবের গরমিল দেখা দিয়েছে, সেই জন্য আমরা এই টাকাটাকে বাদ দিয়ে দিয়েছি, দেখো দিয়ে আমরা 31,250। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা এই ছকটার মাধ্যমেই বোঝা পারছো যে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী কীভাবে করতে হয়। এবং তা আপনাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের এটা ক্ষয়ের উত্তর, হ্যাঁ এটা হচ্ছে ক্ষয়ের উত্তর, তোমরা দেখো। আর হচ্ছে ক্ষয়ের উত্তর বলছে গড় মিলের কারণ ব্যাখ্যা করো, আমাদের বইতে তোমরা পাবা এগুলা, গড় মিলের কারণ ব্যাখ্যা বইতেই পাওয়া যাবে। আর হচ্ছে আমাদের যে এটা দ্বিতীয় ক্ষয়ের উত্তর, সেই ক্ষয়ের উত্তরের ছক মোতাবেক কিন্তু আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করে দিলাম। আমাদের দেখো প্রথমে আমরা যোগ করেছি, তারপরে বিয়োগ করে আমাদের কত বেরিয়েছে 82,600, এটা হচ্ছে ব্যাংক বই মোতাবেক উর্ধিত্ব। তো এখন আমাদের যে তৃতীয় যেটা আছে সেটা আমাদের বইয়ের তোমরা পাঠ্য বইতে দেখবে, আমাদের যে বই হিসাববিজ্ঞান যে বই আমরা তোমাদেরকে কিনতে বলছিলাম সেই পাঠ্য বইয়ে দেখবা যে 361 পাতায় দেখো ওখানে আমাদের যে গয়ের উত্তরটা বলছে সংশোধিত জের, আমাদের এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সংশোধিত জের, আমরা এখন এই সংশোধিত জেরটা তৈরি করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এইখানে আর কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না, তোমরা তৈরি করবে, তারপরে যখন আমরা যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো আমাদের যে চতুর্থ অ্যাসাইনমেন্ট আমরা প্রথম করেছি, প্রথম দ্বিতীয় আমাদের শেষ হয়ে গেছে, এটা হচ্ছে চতুর্থ, তৃতীয় অ্যাসাইনমেন্ট মনে হয় ছিল না আমাদের হিসাববিজ্ঞান। আমরা পরবর্তীতে ধাপে ধাপে এরকম করে 10টা অ্যাসাইনমেন্ট তৈরি করব। তো আমরা আজকে যে অ্যাসাইনমেন্ট চতুর্থ অ্যাসাইনমেন্ট করতেছি তার ব্যাংক সমন্বয় বিবরণী আমরা এখানেই শেষ করে দিলাম। তোমরা পরবর্তী যে অ্যাসাইনমেন্ট আমরা এখন করব সংশোধনী গয়ের উত্তর, সেটার জন্য তোমাদের পাঠ্য বইয়ের 361 পাতায় দেখবা একটা ছক আছে, সেই ছক মোতাবেক আমি তোমাদের সংশোধিত করে দিচ্ছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের গয়ের উত্তর আমি তোমাদেরকে বলেছি যে আমাদের পাঠ্য বইয়ের 361 নম্বর পাতায় দেখবা এরকম একটা ছক দেওয়া আছে। তো এই ছকটাই হচ্ছে সংশোধিত জেরের ছক। তো আমাদের এখানে দেখো জেরের নকদান বই মোতাবেক ব্যাংক জমা দিত 48,600, এখানে আমি তারিখ আবার তোমাদের নাম্বারিং করে দিয়েছি কোনগুলো আমাদের যোগ হবে কোনগুলো বিয়োগ হবে। তো এখানে ব্যাংক কর্তৃক আদায় লাভ্যাংশ এবং আদায়ের জন্য প্রাপ্য বিলের 51,000, এই দুইটা যোগ করে আমাদের হয়েছে 109,600। আর আমরা বিয়োগ করলাম 5 নম্বর সার্ভিস চার্জ 1,500 আর পাওনাদারের স্বীকৃত চেক 10,800, এই দুইটা যোগ করে আমরা বিয়োগ করে পাইলাম 97,300। ঠিক অনুরূপভাবে এই পাশে আমরা লিখছি ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত 82,800, তারপরে 2 তারিখের এন্ট্রি আদায়ের জন্য জমাকৃত যা আদায় হয়নি 8,500, আর হচ্ছে ব্যাংক কর্তৃক আদায়কৃত চেক 10,500, আবার এই দুইটা যোগ করে আমাদের হয়ে গেছে 101,800। ওইখান থেকে আমরা 1 নম্বরে যেটা ছিল ইস্যুকৃত চেক যা উপস্থাপন হয়নি 4,500 বাদ দিয়ে আমাদের 97,300। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, দুই পাশেই দেখো আমাদের নকদান বই দিয়ে এবং ব্যাংক জমা উদ্ধৃত দিয়ে আমরা কিন্তু দুইটাই সংশোধন করে, কিছু জিনিস সংশোধন মানে কিছু কিছু এন্ট্রি যোগ হয়ে গেছে আবার কিছু এন্ট্রি বিয়োগ হয়ে গেছে, এরকম করে সংশোধন করে আমাদের দুইটারই উত্তর কিন্তু একই হয়ে গেছে 97,300। তাহলে এভাবে আমাদের কিন্তু সংশোধিত জের ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চতুর্থ অ্যাসাইনমেন্ট শেষ, তোমরা বাড়িতে বসে বসে এগুলো ক্লিয়ার করবে, যখন আমরা খাতা দেখবো তখন আবার যদি কোনো সমস্যা তখন তোমাদেরকে ডাকে নেওয়া হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের চতুর্থ অ্যাসাইনমেন্টের ক্লাস এখানেই সমাপ্ত।